জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়, জিয়াপুর উচ্চ বিদ্যালয়, বড়তারা উচ্চ বিদ্যালয় ও বিয়ালা উচ্চ বিদ্যালয় সহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ সকাল থেকে এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজে মোট ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা।